ইতিমধ্যে কালীপূজার রাতে সামনে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক মিত্তির বাড়ির প্রোমো। আর তার কিছু ঘন্টার মধ্যেই 1 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর হবে নাই বা কেন, হিরো যে আদ্রিত রায়, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় হিরোদের তালিকায় প্রায় প্রথম সারিতেই নাম আসে এই সুদর্শন নায়কের। মিঠাইয়ের 1.5 বছর পর তিনি ফের আসছেন বাংলার ঘরে ঘরে কলকাতার এক পুরনো পরিবারের গল্প নিয়ে মিত্তির বাড়ি, যেখানে দেখা যাবে মিত্তিরদের নাতি বাবার বিরুদ্ধে গিয়ে পুরাতন জমিদার বাড়ি বাঁচাতে দাঁড়াবে বাবার বিরুদ্ধে, আর পাশে পাবে দাদু ঠাকুমারি আশ্রিতা নাতনি জোনাকিকে। ট্রেলার নিজের প্রোফাইলে শেয়ার করে একটি পোস্ট করলেন আদ্রিত। মিত্তির বাড়ি প্রোমো শেয়ার করে আদ্রিত লিখলেন, যা সবসময় বলা হয় শীত দ্বারা সোজা রাখতে, আমার জন্য আরেকটি চরিত্র তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ রাখি ম্যাম। টেলিভিশনের জগতে ফিরে আসার জন্য আপনার হাত ধরার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমার ফিরে আসার একমাত্র কারণ হলো বঙ্গ ললনারা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছেন, আমাকে আপনাদের হৃদয়ে রাখার জন্য আপনাকে ধন্যবাদ। সবাইকে দিওয়ালির শুভেচ্ছা। যদিও মিত্তির বাড়ি প্রোমো সামনে আসার পর থেকেই অনেকে এটির সঙ্গে তুলনা টানতে শুরু করে দিয়েছেন মিঠাই ধারাবাহিকের, বিশেষ করে তুলনাটা উঠছে নতুন ধারাবাহিকের নায়িকা পারিজা চৌধুরীর সঙ্গে সৌমিত্রিষা কুণ্ডুর। আবার এক জায়গায় মিত্তির বাড়ি প্রোমোতে আদ্রিতকে আই হেট লাই বলতে শুনে কারো মনে পড়ছে উচ্ছেবাবুর মুখে শোনা আই হেট সুইটস। এখন দেখার টিআরপিতে আগের মতোই খেল দেখাতে পারবে কিনা জি বাংলার নতুন এই ধারা।